যে কোনো খাবার হোটেল অথবা রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন ধরনের আইটেমের খাবার খেয়েছি এবং বিভিন্ন ধরনের আইটেমের খাবারের কথা আপনারা শুনেছেন, দেখেছেন, খেয়েছেন। আজকে আমি রয়েছি উড়িষ্যার একটি হোটেলে, যে হোটেলে কিন্তু সম্পূর্ণ নতুন একটা আইটেম আজকে আমি টেস্ট করব এবং আপনাদের দেখাবো। আর আশা করি অনেকেই কিন্তু এরকম ধরনের আইটেম এখনও পর্যন্ত দেখেননি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন পান্তা ভাত। পান্তা ভাত কিন্তু হোটেলে আরামসে বিক্রি হচ্ছে এবং প্রত্যেকে কিন্তু নিয়ে পান্তা ভাত খাচ্ছে। 130 টাকা পার থালি, একটা ভাজা মাছ, রুই মাছ ভাজা, শশা কোচানো, রয়েছে একটা পুঁই শাকের তরকারি এবং একটা বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা এবং সাথে থাকছে টক দই। তো এই হচ্ছে এখানকার আইটেম, মানে একটা অভিনব আইটেম, হয়তো অনেকে দেখেননি। আর আমিও আমার জীবনের প্রথম, এই লাইফের প্রথম টেস্ট করছি। তো আমরা এখানে চারজন বসেছি, চারজনের থালিতে আমরা পান্তা ভাত নিয়েছি, যেটাকে উড়িয়া ভাষায় পাকাল ভাত বলা হয়। তো চলুন এখন পাকাল ভাতটা খেয়ে নিই। আর এই হোটেলে মানে সব রকমই খাবার পাবেন, বেসিক্যালি এইখানকার ট্রেডিশন যেটা, সেটা হচ্ছে পাকাল ভাতটা এরা মেন খায়। সে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক আর শরৎ হোক, যে কোনো কালেই কিন্তু এরা 12 মাস পান্তা ভাতটা খায়। চাইলে আপনি গরম ভাতও খেতে পারেন, সমস্যা নেই। তো পান্তা ভাতের আইটেমের সাথে থাকে 1 পিস করে মাছ ভাজা, শশা কোচানো, আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা, পুঁই শাকের তরকারি এবং একটু একটু মানে দু এক টুকরো আচার, আর থাকবে সাথে টক দই আর লঙ্কা লবণ তো ফ্রি। Thank you.